بابا جي جي كيسو مسلمان دير كي سايز كورسي ايدي خوب بالو لك آها دعا كوري الله يهي دهرونير زهادی شلپی آما دير ماجه دير غدين باتي راكوك جاتي كوري آهالي بایات آهالي بایات اير مانوش گولي بول پت تهكي شمادان هوار جنو بشي بشي شمائي پاي دهرونير شلپی دور كراسي آمين অনেক ভালো আমার যেখানে নজরানার বিষয়টা জানার ছিল তাহলে আমরা পেলাম পবিত্র কোরআনের সূরা মুজাদ্দিলার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেছেন আল্লাহর রাসূলের কাছে যদি কোনো মানুষ যায় কোনো সাহাবারা যায় সেখানে যেন কিছু হাদিয়া কিছু নজরানার মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করে রেসালত প্রাপ্ত রাসূল যারা বেলায়েতের যুগের পীর মুর্শিদ যারা তারা যেন নজরানা দিয়ে গুরুর সাথে সাক্ষাৎ করে এই বিষয়টা আমাদের একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল নাকি বলেন বাবাজিরা তো আবারো একটি আলাপ আমার রাখতে হবে যদি আমি গানের মধ্যে আলাপ না রাখি তাহলে আমার দয়াল গুরু আলোচনা করতে পারবে না তাই আবারো একটি আলাপের কালাম আমি রাখি সেটি থাকবে সাধক আজহার সাইজের একটি কালাম আমার দয়াল গুরু যেন এই কালামটি থেকে কিছু কথা আবার আমাদের মাঝে তুলে ধরে হ্যাঁ ভাই মেন মুখটা একটু বাড়ায়েন তো ভাবের কথা বুঝাই মায়া আমার ও দয়াল ভাবের কথা বুঝাই মায়া আমার গুরু দয়ায় মন নিগুর তত্ত্ব বুঝাই মায়া
তাহলে কোন পদ্মের মধ্যে পাক পাঞ্জাতন আবার কোন পদ্মে আমার শৈলী রঞ্জন রয় শত রজতম রসে কোন মানুষের কি গুণ আছে ওবাজান আমি জিজ্ঞাসা করি জানিবার আশা আমার দয়াল কিন্তু বলে গেছেন তিনটি বিষয়ের উপরে অজানাকে জানা অদেখাকে দেখা এবং অচিনাকে চিনা তাহলে আমি এই অজানা কথাগুলো জানার জন্যই দয়াল গুরু আপনার চরণের মধ্যে রেখেছি বাবার কথা বুঝাই বায়া ভাই গুরু দয়ে ভয় বাবার কথা বুঝাই বায়া মা ওরে বাবার কথা বুঝাই বায়া ভাই গুরু দয়ে ভয় বাবার কথা বুঝাই বায়া মা ও বাজন কোন পদ্মে শক্তি রৌশন তোর দিনে কোন পদ্মে পাঁচ পাঞ্জাতন কোন পদ্মে সাই নিরঞ্জন লয় আমার দয়ালে কোন পদ্মে সাই নিরঞ্জন লয় আমার দয়ালে কোন পদ্মে সাই নিরঞ্জন লয় জান সতর যত বরসে কোন মানুষের কি গুণ আছে সতর যত বরসে কোন মানুষের কি গুণ আছে সতর যত বরসে কোন মানুষের কি গুণ আছে জিজ্ঞাসা করি জানিবার আশা গুরু কইয়ে মন বিশব্দই ঊর্ধ্ববাগে দলের অতি বেগে কয় কুসুমে কয়টা বাচ্চা রয় দয়ালে কয় কুসুমে কয়টা বাচ্চা রয় আমার দয়ালে কয় কুসুমে কয়টা বাচ্চা রয় বাজন বিশব্দই ঊর্ধ্ববাগে কুসুমে কয়টা বাচ্চা রয় আমার দয়ালে কয় কুসুমে কয়টা বাচ্চা রয় আমার দয়ালে কয় কুসুমে কয়টা বাচ্চা রয় শুনি দেহের মাঝে সূর্য আছে রে আরে শুনি দেহের মাঝে সূর্য আছে বইরা দিবা আমার কাছে দেহের মাঝে সূর্য ¡Gracias!
আগে দিদলের অতি বেগে দিদল পদ্ম দুই গুরুর মাঝখানে যেটাকে বলা হয় এই দিদলের অতি বেগে কয় কুসুমের মধ্যে কয়টা বাচ্চা রয় শুনি আমার দেহের মাঝে সূর্য আছে চন্দ্র আছে ওবাজান যাহা ব্রহ্মাণ্ডের মধ্যে আছে মানব পাণ্ডের মধ্যে কি তার চাইতে বেশি আছে না কম আছে কি বলেন বেশি আছে পৃথিবীতে চন্দ্র আছে একটা আর মানব দেহের মধ্যে চন্দ্র আছে হলো 24.5টা পৃথিবীতে সূর্য আছে একটা মানব দেহের মধ্যে সূর্য আছে 12টা তাহলে এই দেহের মধ্যে ব্রহ্মাণ্ডের চাইতে বেশি কিছু মানব পাণ্ডের মধ্যে রয়ে গেছে তাহলে শুনি দেহের মাঝে সূর্য আছে চন্দ্র আছে এই চন্দ্র সূর্যর মিলন কোথায় হয় বাবা এই জায়গার মধ্যে কিছু আলোচনা আমার বাবাজি করলে আপনাদের ভালো লাগবে এই দেহের ছোট চক্র না জানিলে সবের ভাব কি এমনি মিলে ভাব না জেনে সব ধরাটি যায় দেহের ছোট চক্র না জানিলে পদ্মের ভাব কি এমনি মিলে ভাব না জেনে সাপ ধরা কি যায় এই সাপ ধরার ভাবটা কিন্তু জানতে হবে নাকি বাবা না জেনে যদি ধরতে যাই তাহলে আস্তে করে ফুস করে আমাকে করে দিবে আর যদি আমি ওইটা ভাব বুঝি সাপুরিয়ারা সাপ ধরে না বাবা আপনাদের দেশে সাপুরিয়ারা কি খায় কাল সাপে ধ্বংস করে করে না কেন ওই সর্প কিভাবে মাথাটা নিচু করবো ওই মন্ত্র ওই সাপুরিয়ার জানা তদ্রূপ যারা গুরু মন্ত্র জানে তারা কখনো অকালে মরে না তারা কখনো বিপদগামী হয় না অকালে মরণ তাদেরকে খুঁজে পায় না তাই তো বাজার এই দেহের ছোট চক্র না জানলে পদ্মের ভাব কি এমনি মিলে ভাব না জেনে কি সাপ ধরা যায় সাধক আজাহার কয় ভবে এসে তিনি হলেন আমার তাওই গুরু পারলাম না ভব মায়ারি পুর পেছে পড়ে আজ মায়া চক্রে ধরেছে আমার আবার বাজন যেন বেদবি মনে না করে বাজন যেন এখানে আবার আমাদেরকে কিছু আলাপ আলোচনা করে আপনারা কি বলেন গান কি খারাপ হইতেছে প্রশ্ন করা কি জানার কি ঠিক আছে নাকি আমার হ্যাঁ আমার বাবাজির কাছে আমি শুধু একাই জানবো না আপনারা সবাই মিলে এই বিষয়ের উপরে জানতে পারবেন
এই গানটা যদি কোনো মানুষ বুঝে তার কর্ম করে তাহলে সেই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হইতে আর কোনো সমস্যা হবে না তো সেই গানটাই করব আমি তারপরে আমার মন থেকে দুই একটি গান আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করি প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার তাহলে আমার দেহের ভিতরে যাহা বিয়োগ হয়ে গেল তাহা আবার যোগ করার একটা পন্থা গুরু মুর্শিদরা এই জন্য সাধক তার গানের ধরনটা দিয়েছেন ঋষভ পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে অভ্যাস করতে হয় যে কোনো কাজের যারা বক্তৃতা করে দেখবেন যারা বক্তা বক্তৃতা করে ওরা বাথরুমের মধ্যে বসে বসে একলা একলা বক্তৃতা করে কারণ এটা তার অভ্যাস করতে হয় বক্তব্য দেওয়ার স্টাইল করতে হয় রিহার্সেল করতে হয় সাধনাটাও ঠিক অভ্যাস করতে হয় অভ্যাস না করলে খালি তত্ত্ব শুনে মত্ত হওয়া আগে ষট চক্র জানো নিগুমেতে করো ধ্যান তোম সুমারে সুমারে ধরো গুর্জ মহুলে মোলাধার চলে যাও মন বীজ মন্ত্র করো রোপণ আরে সারিয়া দাও ধরা সাধন দেখবি মজা চমৎকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে কুম্ভ কেটে
স্থান সরদলে এই ঝম্পনিয়া পড় জলে যদি মন জান সাদার যদি মন জান সাদারে যদি মন জান সাদার আর সিদ্ধ জলে পড়ে শুদ্ধ হইয়া আর জলের উপর আসন লইয়া সিদ্ধ জলে সাধন পথে মনোয়ার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনোয়ার কমল বরণ মণি কুঠা একটি ফুলের কলি দশটা কুণ্ডের কোলা হলে যাই ভ্রমণ্ডলে অগ্নি কুণ্ডের আরে কান ফেটে যাই ভ্রমণ্ডলে এবার চম্পনিয়া বড় জলে বড় জলে যদি মন জান প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার লুলো জিব্বা ধুধু করে সাধকের সাধনার বল ভোগেতে সুখ ভোগেতে সুখ করো কামিনা
করো সাধন পথে মন আমার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার ঋষভমূলক কুম্ভকেতে ঋষভমূলক কুম্ভকেতে রুক্ত করো কাম্পিতার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার যে ব্রহ্মপুরে সহস্র দল সাধকের সাধনার বল রাজ্য সম্পদ সবই বিফল কুণ্ডলিনী জাগে যা যতই আসে তার পদ্ম তত্ত্ব নিরূপণ যদি করতে পারে শ্রমের নাই অধিকার তারে নিতে পারে আসা যাওয়া তাহার আবার দয়াল বাবা সুরেশ্বরী ডাক্তার জাহাঙ্গীর লাল সুরেশ্বরী বাবা যিনি একটি কথা বলেছেন যে ব্যক্তি ওস্তাদ মানে না সে হলো গাধা এ কথা চিরসত্য আর যে ব্যক্তি গুরু মানে না সে হলো হারে হারাম জাদা ও বাজার তুমি দয়াল হলে লাভ হবে কি আমি তো বজন ভক্তিহীন তুমি তো দয়াল ঠিকই আছে তুমি দয়াল হইলে লাভ হবে কি আমি যে বজন ভক্তিহীন আমার মধ্যে সাধনও নাই ভজনও নাই আমার মধ্যে কোনো আমল নাই গান করি বাবা আমি যে দাঁড়ায় কি বলি এইটাই তো আমি বুঝি না আরে এই যে বাবা আসতে আমি যে কি বলি এইটা যদি আমি বুঝতাম বাবা আমি আর বাউল গানের আসরে আসতাম আবার মুর্শিদ কেবলা বলছে শাবনুর রে একটা মানুষ রে কিন দিলে বিশ্বাস করতে দেখ তোর কয়টা জনম পার হইয়া যায় একজন মানুষকে একিন দিলে ভালোবাসতে দেখ তোর কই জনম পার হয়ে যায় যেদিন একটা মানুষ একিন দিলে ভালোবাসবি সেদিন তুই নিজে একজন মানুষ হবি সাগরের মাঝে ঝিনুক থাকে থাকে না বাবা সাগরের মধ্যে কোটি কোটি ঝিনুক থাকে সব ঝিনুকে কি মুক্তা ফলে বাজান কোটিতে কোটি দুই একটা ঝিনুকের মধ্যে মুক্তা ফলে ওই কোটি ঝিনুকের মধ্যে যেই ঝিনুকে মুক্তা ফলে ও মিশে না আর কারো তোলে
ওই জিনুকের মুখটা বন্ধ হয়ে যায় জিনুক চুপ হয়ে যায় বেঙ্গের মুখে যখন লালা পয়দা হয় সকলকে ত্যাগ করে ও নিজনে চলে যায় তাই যেই ভক্তের মধ্যে গুরু কি জিনিস গুরুকে আমার মনির সামনে কি এই বিষয়টা যার মধ্যে জারি হয়ে গেছে সে আর এই জড়জগতের মানুষের মধ্যে থাকে না কোন চাওয়া কোন থাকে না তার কোন ব্যথা বেদনাও থাকে না সদাই সর্বক্ষণ তার মুখে গুরু নাম জারি আছে আর ওই মানুষটারই জাহেলাতে মরণ হয় তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই আমার সানাম চন্দ্রের প্রেম আগুনে যেজন উইরা হয়েছে ছায় ভক্ত তো সবাই হইতে পারে না বাবা পারে গুরুর দরবারে শত শত ভক্ত আসে কান যায় বাবা জানে কোনটা আমার আসল ভক্ত দয়াল ঠিকই জানে তাই গুরু ছিল আমাদের মেঘুলা বাজারের দয়াল বাবা হোসেন শাহ মুর্শিদ নামের পাগল হয়ে গেছে গৃহে থাকে না মানুষে তাকে হোসেন পাগলা বইলে ডাকে এই হোসেন পাগলা অনেক ভক্ত আছে তার মধ্যে আপনাদের ফরিদপুর জেলায় সদরপুর একটা থানা আছে আছে না বাবা আছে সদরপুর থানার পাশেই বাবুরচর গ্রাম দুইজন ভক্ত ওই হোসেন পাগলা বাবার আছে একজনের নাম হইল শুকুর আর একজনের নাম হইছে সিডু ওই শুকুর গুরু নামের কেমন পাগল ছিল একদিন দুই দিন গেলে আর থাকতে পারত না দৌড়ে চলে যাইত দয়ালের কাছে বসত দয়ালের বাড়ির গুলামি করত চাকরামি করত হোসেনের পরিবার স্ত্রী ফোন দিয়ে কয় বাবা আপনার জন্য পাগল হইয়া যেভাবে দৌড়াইতে থাকে আপনার ভক্ত আমি ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কত কষ্ট করি বাবা এমন দিন যায় আমার সন্তানরা না খাইয়া জীবনযাপন করে আমার সংসারে তার উপার্জনের মানুষ নাই আপনি ওনাকে একটু বুঝাইয়া বাড়িতে পাঠিয়ে দেন হোসেন পাগলা ডাক দিয়ে কই শুকুর রে বাবা তুই বাড়িতে চলে যা তোর ছোট ছোট ছেলে মেয়েগুলি না খেয়ে রয়েছে হাত জোর করে কয় বাজান আমি তো তোমার ওই রূপ না দেখে থাকতে পারি না তুমি আমাকে কি পাগল বানাইছো তুমি আমাকে কি মহব্বত লাগাইছো আমি তো তোমার চেহারা না দেখে থাকতে পারি না বাবা আমি ঘরে থাকতে পারি না বলে হোসেন রে এক কাজ করিস যখন তোর আমার কথা মনে পড়ে ওই তোর বাড়ির পাশে তোর গুরু ভাই সিডু আছে ওর কাছে যাইয়া ওর মুখ দেখে বুকে বুক মিলাবি তোর ভিতর শীতল হয়ে যাইব দেখবেন বা জানে একটা তরিকতের ভাইরে দেখলে আরেকটা ভাইয়ের মনে হয় এক ভাই আরেক ভাইরে জড়াইয়া ধরিয়া কাঁধে কাঁধ মিলায় বুকে বুক মিলায় ওইখানে তারা গুরুর ছবিটা দর্শন করে বাবা তো দয়াল
ভগবানের আদেশে সেই দোহার থানা মেঘুলা থেকে আসছে বাড়ি সারা দিন কাজ করে সন্ধ্যা হইলে ওই শুকর যায় ভাই সিরুর সাথে দেখা কইরা বুকের সাথে বুক মিলায় আসতে পাগল তো হঠাৎ করে গুরু ভাই হইলে কেউ গো সব গুরু ভাই তোর এক না বাবা ওই সিডু কয় শুকুর রে আমার একটা ছেলেকে বিদেশ পাঠাবো আমার কিছু টাকা লাগবো তুই কিছু টাকা দে শুকুর তো খুব গরিব মানুষ উপার্জন না করলে সন্তান দায় খাইতে পারে না বাড়িতে যাইয়া পাশের বাড়ির লোককে ডাক দিয়ে কয় ভাইরে আমার তো পাঁচ ডিসিম জায়গা আছে আমি দুই ডিসিম বিক্রি করুন তুই নিবি পাশের জমি নিব দুই ডিসিম জায়গা বিক্রি করে যেই টাকা পাইছে গুরু ভাইয়ের হাতে নিয়ে দি আবার কিছুদিন যাওয়ার পরে ওই সিডু কইতেছে ভাইরে আমার কিছু টাকা দিবি আমি আমার একটা মেয়ে বিবাহ দিব সেখানে কিছু টাকা লাগবো আর 3% জমি বিক্রি কইরা গুরু ভাইয়ের কাছে নিয়ে টাকা দিছে না আবার কিছুদিন পরে কয় শুকুর রে আমার যে আবার কিছু টাকা লাগবো পালের একটা গাভী ছিল সেই গাভী বিক্রয় করে যা টাকা পাইছে যাইয়া তরিকার বাইরে দিছে দেওয়ার পরে এখন শুকুর চিন্তা করে আমার তো আর কিছু না হয় যদি এরপর আমার গুরু ভাই টাকা চায় আমি তো আর দিতে পারব না তাহলে আমার গুরু বাক্য নষ্ট হয়ে যাবে পরনের একটা ছিঁড়া জামা গায়ে দিয়া দয়ালের বাড়িতে চলে গেছে যাইয়া ওই শুকুর এরকম হাত জোর করে দয়ালের সামনে দাঁড়াইছে দয়াল বলতেছে শুকুর রে তোর এই অবস্থা কেন বলে বন্ধু তোমার ভালোবাসা তোমার নামে পাগল হইয়া আরে আমার বলতে যা ছিল আমি সব আমার তরিকার বাইরে দিছি আজ আর আমার বলতে কিছু নাই ওই হোসেন পাগলা তার গুরু মাকে ডাক দিয়া বলতেছে শোনো এই হোসেন পাগলারে আমার যে গোয়াল ঘরের মধ্যে একটা ভিক্ষার ঝুলি আছে ওই ঝুলিটাই না তুমি ওর গলার মধ্যে পড়াইয়া দাও শুকুর বলতেছে বাবা আপনি তো আমাকে কোনোদিন শুকুর পাগলা বলেন নাই বলে আমি হোসেন পাগলা আজ থেকে তোর নাম দিলাম শুকুর পাগলা দয়াল নামের পাগল হয়েছে দয়ালে পাগলা নাম টাইটেল দিয়ে গুরুমার হাত দিয়ে তার গলার মধ্যে একটি ভিক্ষার ঝুলা পরে দিছে শুকুর দুই হাত জোর করে চোখের পানি দিয়ে বুক ভাসায় দয়ালে ডাক দিয়ে বলতেছে শুকুর রে তুই আজ থেকে বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি চরণের মধ্যে ভক্তি দিয়ে কয় বন্ধু তুমি আমাকে যে আদেশ করেছো এইটাই আমার জন্য বড় পাওয়া দয়াল তুমি আমার দিকে নজর রেখো লক্ষ্য রেখো আমি ভিক্ষা করেই খাবো শুকুর যখন রাস্তা দিয়ে রওনা হয় আবার দয়াল ডাক দিছে শুকুর পাগলারে এদিকে আয় যখন গেছে বলে তুই ভিক্ষা করবি এই কথা সত্য কিন্তু মুখ দিয়ে কারো কাছে ভিক্ষা তুই চাইতে পারবি না বাজান রে গুরুকে ভালোবাসা কত যে কঠিন
বলে তুই ভিক্ষা করবি ঠিকই তোর মুখ দেখা যে তোর এক মুষ্ট ভিক্ষা দিব ওই বাড়ির ভিক্ষা তুই নিবি মুখ দিয়ে কারো কাছে তুই চাইতে পারবি না বলে আমার গুরু বাক্য আমার গুরুর হুকুম আমার জন্য ফরজ আইন মানুষের বাড়িতে যায় এক বাড়ি থেকে যদি ভিক্ষা দেয় আর দশ বাড়ি থেকে শুকুরকে দূর দূর করে তাড়িয়ে দেয় অনেকে ঘাড়ে ধাক্কা দেয় শুকুরের গায়ের মধ্যে আঘাত করে শুকুর শুধু বলে বান্ধব রে আমার এই কি প্রেমের ফল আমার কি এই ভাগ্যের লিখন বাজা তুমি আমাকে দুয়ারে দুয়ারে পাঠাইতেছো মানুষকে দিয়া অপবাদ লাঞ্ছনা দিতেছো আমার কোনো দুঃখ নাই দয়া আমি যেন তোমার রূপ নিয়া ভিক্ষা করতে করতে একদিন যেন এই পৃথিবী ছেড়ে বিদায়ী হয়ে চলে যাইতে পারি Yeah.
অত্যন্ত পুরানো একটি গান سيدي سالاو تيجي سيدي سيدي سيدي